আমার, হ্যাঁ তোর কত বড় সাহস তুই নাইছিস, এই তোর কি একটা কথা মাথায় ঢুকে না? তোর কতবার কই তোর আমি চিল্লাইছি, তোর ঠান্ডা মাথায় বুঝাইছি, তাও তোর মাথায় ঢুকে না, তোর কথা বুঝোস না? আচ্ছা তোর অপমান করু, তুই কত বড় সত্যি পাপ এনে পাউডে পাউডে বসছিস, নাম পায়নামা না পায়নামা ওঠ দাঁড়া, তুই যে চেয়ারে বসছিস, তুই যে একটা বস্তির মেয়ে, তুই যে চেয়ারে বসছিস, আমার কোনো কাস্টমার এখানে বইব, কোনো কাস্টমার আইব? এই ভাই কি করতেছো তুমি, তো শট খাইবে হনি, পানি নাই এটা কার লাগবে না, শখ মাঝে মাঝে স্বপ্ন পুরো নয়, স্বপ্নে শখ খেলে সমস্যা নাই, আমার স্বপ্নটা পুরো নাই গেছে রে, লেভেল উঠে গেছি, অনেক লেভেল উঠছ, কিন্তু এমন জায়গায় হোটেলটা দিছ, হোটেল কি রেস্টুরেন্ট, এটা নাম রেস্টুরেন্ট, এটা ভাতকার হোটেল না, যে জায়গায় রেস্টুরেন্ট দিছ এলাকার মানুষ কি রেস্টুরেন্ট আইব, এই এলাকার মানুষ যাইব বাঙ্গা হোটেলে ভাত খাইতে, এই হোটেলে ভাত খাইবো না, আরে বেটা আমি তো এলাকার মানুষের লেগে রেস্টুরেন্ট দেই না, আমি ওই ওই যে বিল্ডিং হল এলাকা আছে না, ওই মানুষের লেগে রেস্টুরেন্ট দিছি, ওরা এখানে আইলে এলাকার লেভেলও বাড়বো, আমার লেভেলও বাড়বো, তোর লেভেলও বাড়বো, বুঝছোস? হ্যাঁ আমি শুধু নিজের লেভেল না সবার লেভেল বাড়াইছি, এই কাস্টমার এসে কাস্টমার এসে প্রথম কাস্টমার দাদা, তুই 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 রান্না করে জানবি কি চাই, ম্যাডাম হোয়াট ইউ ইটিং, তুই ও সুন্দর জীবনে লেগে আমি সুন্দর পহল লইছি, ল রাখ, তুমি লেগে একটা ফুল লইছিস, দেখ কয় হাজার ফুল আছে আমার কাছে, তোর আমি আইতো গেছি, তুই বস্তিতে চিঠি পাঠাইছিলাম যে তুই না তাহলে আইসোস, কে কি লাগাইছিস কো আমার, হ্যাঁ তোর কত বড় সাহস তুই নাইছিস, এই তোর কি একটা কথা মাথায় ঢুকে না, তোর কতবার কই তোর আমি চিল্লাইছি, তোর ঠান্ডা মাথায় বুঝাইছি, তাও তোর মাথায় ঢুকে না, তোর কথা বুঝোস না? আচ্ছা তোর অপমান করু, তুই কত বড় সত্যি পাপ এনে পাউডে পাউডে বসছিস, নাম পায়নামা না পায়নামা ওঠ দাঁড়া, তুই যে চেয়ারে বসছিস, তুই যে একটা বস্তির মেয়ে, তুই যে চেয়ারে বসছিস, আমার কোনো কাস্টমার এখানে বইব, কোনো কাস্টমার আইব? কাস্টমার তুই জানে যে বস্তির মেয়েরা হে, এটা বস্তির লোকজন আয় খায়, আমি কি বস্তির লিখে দিছি, দেই নেই তো, আমি যখন এক লেভেলে উঠতে যাই তুই খালি ট্রেনে আবার নামাই যাস, তুই খালি বারবার ট্রেনে নামাস, সমস্যা কি তোর দলে কি খাবি, তুই দলে কি লিও, এই কি খাইবো, এখন খাবার খাইতে পারবো, ওই বিল দিতে পারবো, এক বোতল পানি কিনতে পারবো, একটা বস্তির ফকির নি, এই আর যদি কোনোদিন কোনো বস্তি ফকির নি এই রেস্টুরেন্টে ঢুকে ঝাড়ু দিয়ে বিটা বের করে দিবি, ভাই তুমি কি কইতে চাও, তুই চুপ থাক, কোনো কথা কবি না, আর তুই তুই আই তুই বেরো, তুই বেরো, তুই কোনো কথা কবি না, তুই কিনতে বেরো, আর কোনো দিতে আমার আমার চেহারা কেমনি দেখবি তুই, আমি তো আর বস্তিতে যাইতাম না, আমি আমার লেভেলে পৌঁছে গেছি, আমার শব্দ পুরো হয়ে গেছে, আইসে আমার স্বপ্ন নষ্ট করতে, বেটা যাইতে গেছি যা, কাজটা ঠিক করো নাই ভাই, ঠিক করি নাই,
তুমি এমনি করে পার্লার বাইর করে দিতে পারো না রেস্টুরেন্ট আরে ধর একটা বস্তির মাই আমার রেস্টুরেন্ট বাইর করে দিমু না আর একশো বাইর করে দিমু তুমি যদি একবার বুঝতাই বস্তির মায়া তোমার কি লেভেলের ভালোবাসে তাহলে সবকিছু বাদ দিয়ে তুমি ওর ইকুস্তা তুমি ওর ব্যাপারে কি জানো ভাই হ্যাঁ তুমি যে আমার তো প্রতিদিন টাকা নিতে টাকা কে দিত তুই দিতি তোর মেশিন দিত আর আমার ওই মেশিনটা কে জানো এ পারুল পারুল আমার টাকা দিত তোমার হাত খরচের লেগা কিন্তু কোনোদিন কইতে না করছে আজকে তুমি কইতে বাধ্য করছো তুমি যে নতুন জামা কাপড় পরো এই জামা কাপড়ের টাকা কে দিছে পারুলা দিছে তুমি যে বাড়িতে না খায় বাইরে যাও পরে যে বাইরে খাও এই খাউন্ডি কে পারে পারুলা তোমার মায়ের কোনোদিন খোঁজ খবর নিছো সে খাইছে কি খায় নাই কোনোদিন খোঁজ খবর নিছো সে অসুস্থ হয়ে আছে না কি আছে ওই বস্তির সেমনি তোমার মারা যে কারায় তুমি দেও না তোমার বাড়িতে যে বাজারটি যাইতো ওই বাজারটি পাঠাইতো পারুল কোনোদিন টাকা লয় নাই তোমার মারতে এই যে তোমার স্বপ্ন আজকে যে তোমার স্বপ্ন পূরণ হয়েছে এই স্বপ্ন কে পূরণ করছে এই রেস্টুরেন্টের টাকা কে দিছে 3 লাখ টাকা নাই তুই আমার দেওয়ার ক্ষমতা নাই ভাই আমার বাপেও 3 লাখ টাকা দেখা নাই এই টাকা দিছে পারুল একটা মানুষ জানতো যে সে যারে ভালোবাসে তারে সে ভালোবাসে না সে তারে জীবনেও পাবে না এটা জানা সত্ত্বেও তার সারা জীবনের জমানো টাকা শেষ সম্ভব যতটুকু আছে এটা তোমার দিয়ে গেছে যাতে তোমার স্বপ্ন পূরণ হয় তুমি মালিক নাই রেস্টুরেন্টের মালিকের পারুল না আর পারুলের তুমি বাইর করে রোগের মতো নাই তুই